নিউজ টাইমের এরপর যে দেশের আরও কিছু খবর। গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়নের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম তুহিন 86 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট হচ্ছে 3224। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহতাবুদ্দিন জিবলু পেয়েছেন 3138 ভোট। মঙ্গলবার সন্ধ্যা 7টায় উপজেলা অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান। এর নির্বাচনে নৌকা ও ধানের শীষের প্রার্থীর ধস নামে। নৌকার প্রার্থী মাহমুদ হোসেন পেয়েছেন 2868 ভোট ও ধানের শীষের প্রার্থী আফজাল হোসেন পেয়েছেন 1422 ভোট। আব্দুল আলিম তুহিনকে বিজয়ী করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যে জয়যুক্ত করেছে, আমি তাদের ঋণ শোধ করতে পারবো না। আমার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করেছে। আমি ইনশাআল্লাহ আমার যে ওয়াদাগুলো দিয়েছিলাম সেই ওয়াদাগুলো পালন করার চেষ্টা করে যাব। আঞ্চলিক ও মহাসড়কে সিএনজি সহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালে